নাটোরে প্রতিবন্ধী সংগঠনের অবদান প্রতিবন্ধী সমবায় সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে গতকাল 8 এপ্রিল শনিবার বিকেলে। শহরের দক্ষিণ বড়গাছায় অবদান প্রতিবন্ধী সমবায় সমিতির এই অফিস উদ্বোধন করা হয়। অবদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আরেফা পারভীন এর সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ, আর উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আফরোজা বানু, কাজী অলিউল বারি প্রমুখ। পরে 12 জন প্রতিবন্ধী সদস্যের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।